ঠিক আছে এবার সঙ্গে সঙ্গে আপনি বললেন যে বিজনেস প্ল্যানটা বললেন এবার আমাকে একটা স্ক্রিপ্ট কেয়ার সোপ দিয়ে গেলেন সোপের ডেমোটা আমাকে দেখানো হলো আমি দেখছি ঠিকই তো ভিটামিন দিয়ে সেটা টেস্ট করে দেখানো হলো আমার বাড়িতে ওই আপনার ওই ডাবের সাবানগুলো ছিল দেখলাম উনি আমাকে বুঝালেন ভালোভাবে যে এগুলো হচ্ছে কেমিক্যাল বাজারের আমরা সমস্ত কিছু যা কিছু ব্যবহার করি না কেন তাতে কিন্তু কেমিক্যাল দাও আছে কিছু না কিছু আছে অবশ্যই আছে সেটার আমাদের সাইড ইফেক্ট আছে কিন্তু আমি যে জবে থেকে মাসুদ উদ্দার তুলছি একটা ওই স্কিন কেয়ার সোপ আমাকে দিয়ে গেছে এখন আমি প্রায় মোটামুটি 75% এর উপরে প্রোডাক্ট আমার বাড়িতে পাবেন এবার নতুন নতুন যা প্রোডাক্ট আছে সবটাই ব্যবহার করার চেষ্টা করি এমনকি বলে দিই আমরা তো মানে কৃষি এলাকায় বসবাস করি কৃষি এলাকায় যেহেতু বসবাস করি আমরা কিন্তু প্রচুর ফার্টিলাইজার ইউজ করি স্প্রে করি এই আইএনসিতে এগ্রোগ্রোথ বুস্টার নামে একটা আমাদের প্রোডাক্ট আছে সেটা এতটাই বিক্রি হয়েছে এতটাই আমি বিক্রি করিয়েছি মানে চাষিদেরকে বুঝিয়ে বেশ মিটিং টিটিং করে মানে আর বলতে পারবো না আমাদের আবার নেক্সট প্ল্যানিং আছে সামনে এখন ধানে স্প্রে হলো প্রায় দুর্দান্ত হয়ে যাবে প্রথম আগে আমি নিজে ইউজ করেছি আমি আলু চাষ বেশি করি সরষা করি আগে প্রথমে নিজে করেছি আমার 7 দিনের মধ্যে আমার আশেপাশের যে জমিগুলো আছে তারা বলছে তুমি কী দিচ্ছ আমি বলছি দেখো আমার বাড়িতে একজন এসেছিল আমি আইএনসি প্রোডাক্ট ইউজ করি এই কোম্পানির একটা অর্গানিক একটা কিন্তু গ্রোথ বুস্টার বলে একটা মানে স্প্রে টাইপের ফার্টিলাইজার বের করেছি তো সেটা কিন্তু আমি প্রয়োগ করেছি আমি প্ল্যান অনুযায়ী করেছি তারপরে ভিডিওগুলো ইউটিউবে ভিডিওগুলো দেওয়া হয়েছিল সেগুলো দেখে করেছি দুর্দান্ত রেজাল্ট হওয়ার পর আমি 2 বার সরষাতে স্প্রে করেছিলাম এবার প্রচুর ফল রয়েছে আপনার ডাইটিলিন পাউডার তারপরে ওই যে বরুণ এগুলো দিয়ে আমরা স্প্রে করতাম আর ওই বাইরের ভিটামিন বা মহাবল এগুলো দিয়ে করতাম ওটা সার বিশের দোকানদারা যেটাতে আমি কিন্তু ফার্টিলাইজারের ভুল কিছু জানি না আমি ইউজ করি এই জন্য আমি নামগুলো বলতে পারছি এবার এবছর আমি কি করেছি আমি পুরো মানে গ্রোথ বুস্টার দিয়ে যতটা মানে আদার্স প্রোডাক্টগুলো দিতাম ততটাই প্রয়োগ করে মানে ট্যাঙ্কিতে আপনার প্রায় 25 ML 30 ML এভাবে করে দিয়ে দিয়ে আমি স্প্রে করার পরে ওই মাঠের মধ্যে আমার আলুটা এবার মানে সুপার হয়েছে আমি জ্যোতি আলু ফলিয়েছি যেটা আমার সামসি হিমঘরে আছে এখনো আছে আলুর সাইজটা আমি এখন দেখাতে পারছি না যেহেতু কোনটা চেঞ্জ করেছি তো এবার আমাদের প্ল্যানিং আছে যে আমাদের কৃষকরা আশেপাশে যারা আছে পার্শ্ববর্তী গ্রামে তাদেরকে আমরা একটা চিঠি করবো রিসেন্ট আমাদের একটা প্রোগ্রাম হবে এটা ভাবছি দিয়ে আমাদের এখানে একটা এখানে বাপ্পারাকে ধন্যবাদ এত সুন্দর একটা মিটিং করেছি আমরা মানে এটা দেখে একটু ইয়ে করছি আমরা ছোটো ছোটো মিটিং করি কিন্তু বড়টা করতে পারছি তো সবাইকে একসাথে পাচ্ছি যাই হোক যারা নতুন এসছেন যারা ওই কি যেন বলছে আমার আমার লাইনে যারা আছেন তাদেরকে ধন্যবাদ যে এরকম মিটিংয়ে আমরা আসতে পারছি ঠিক আছে একসাথে কাজ করি আর ফার্স্ট আমার সেলিং করতে গেলে আমার কারণ সেলে লাভ নেই আমি অনেক ভালো ভালো সেল নিয়ে গেছি তাই হয় অনেক সেল নিয়ে নিজের প্র্যাকটিশনার অথচ যারা সিলেটে কাজ করে তাদের পরামর্শ নিতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত সে আমাকে নিয়ে বলতো যে একটা আয়ুর্বেদিক স্কিম ট্রেনার আছে আইএনসি ব্যবহার করে থাকি আমি স্যারের সম্বন্ধে আপনাদের হ্যাঁ বলে দিলাম সব ব্যবহার করেছি করেই দেখি তো সামসিদে যে আউটলেটটা আছে অফ এন্টারপ্রাইজ দোকান থেকে নেওয়ার পরে একটু উপকার পেলাম স্যার এগুলো একটা দিন না কিনে আমি তো ওষুধেরই ব্যবসা করছি আমি যদি আউটলেটটাই নিয়ে নিই বলছে ভাব এই থেকে আউট নিয়ে শুনে ব্যবসা চলছে স্যার সাথেই আছি যেগুলো বললো ওগুলোই কথা রিপিট করতে হবে একসাথে কাজ করছি সব মিটিংগুলো একসাথেই থাকি এগুলো আমার